এটি কি মানুষ না অন্য কিছু? কবরস্থানে এই অদ্ভুত প্রাণীটি কি করছে? এই লোকগুলো এই মহিলাটিকে এভাবে ধরে রেখেছে কেন? এটি কি কোনো ডাইনি না কস্টিউম পরা কোনো মহিলা? আজকের ভিডিওতে আপনারা ক্যামেরায় ধারণকৃত এমনই কিছু ভয়ানক ভিডিও দেখতে চলেছেন। এই ভিডিওগুলোর অধিকাংশই এখনো অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গিয়েছে। তো চলুন দেখে আসি। তার আগে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। কিছু টিনেজার মিলে রাতের বেলা বনে ক্যাম্পিং করতে গিয়েছিল। তখন তারা ঝোপের মধ্যে উইন্ডিগোর মতো দেখতে এই অদ্ভুত প্রাণীটিকে দেখতে পায়। একজন ছেলে তখন প্রাণীটির দিকে পাথর ছুড়ে মারে। তখন প্রাণীটি তাদের তাড়া করা শুরু করে। আমেরিকার আইডাহোর নিকটেই লোকালয়ে আক্রমণকারী এই প্রাণীটির দেহ মানুষের মতো হলেও এর মুখ কোনো দিক থেকেই মানুষের মতো ছিল না। কিন্তু এটি আসলে কি সেটি কেউ নিশ্চিত হতে পারেনি। আপনার কি মনে হয়, এটি কি এলিয়েন, ওয়্যারউলফ না অন্য কোনো অদ্ভুত প্রাণী? একজন লোক রাতের অন্ধকারে গাড়ি চালানোর সময় এই অদ্ভুত প্রাণীটির মুখোমুখি হয়। প্রাণীটির দেহ মানুষের মতো হলেও মুখটি ভালুকের মতো ছিল। তার উপর প্রাণীটি উল্টো হয়ে হামাগুড়ি দিচ্ছিল। পোল্ট্রি ফার্মের একজন মালিক ঘাসের ওপর এই অদ্ভুত প্রাণীটিকে বসে থাকতে দেখে। এটি দেখা মাত্রই সে একটি অস্ত্র নিতে যখন ঘরে যায়, তখন প্রাণীটি তার গ্রেন স্টোরেজ রুমে ঢুকে যায়। এরপরে সে প্রাণীটিকে এভাবে নড়তে দেখে। ভিডিওটি ভাইরাল হতেই অনেকে এটিকে একটি ইফ্রিত জিন বলে দাবি করা শুরু করে। এই ভিডিওতে একটি বিগফুটকে হেঁটে যেতে দেখা যাচ্ছে। তার উপর এর মুখও স্পষ্ট বোঝা যাচ্ছিল না। কয়েক ঘন্টা পরের একটি ভিডিওতে আবার প্রাণীটিকে খাঁচার মধ্যে বন্দি অবস্থায় দেখা যায়। একজন শিকারী অ্যানিমেল অ্যাক্টিভিটি চেক করার জন্য বনের মাঝে কিছু ক্যামেরা সেট করে, কিন্তু ক্যামেরাগুলোর মধ্যে খুব দ্রুত গতির কিছু ক্লরার দেখা যায়। আউটস্কার্টের রিও ডি জেনেরিওতে ধারণকৃত এই ভিডিওতে একটি বাড়ির উঠানে বিশাল কিছু দৈত্যকে দৌড়াতে দেখা যাচ্ছে। ভিডিও শুটকারী কৌতূহলবশত প্রাণীটির কাছে যেতেই প্রাণীটি তার দিকে ধেয়ে আসে। অনেকের মতে এটি ডুম 3 থেকে অনুপ্রাণিত হয়ে বানানো ফেক ভিডিও, আবার অনেকের মতে এটি আসল। একটি মোটেলে থাকতে আসা এই লোকটি ধূমপান করতে রাতে বাইরে বের হয়েছিল। তখন সে এই স্কিন ওয়াকারটি দেখতে পায়। বন্ধুরা, আপনারা কি ভিডিওটি এনজয় করছেন? তাহলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। বিগফুট হান্টারদের একটি দল অরেগনে শিকার করতে গিয়ে অদ্ভুত এই প্রাণীটিকে দেখতে পায়। প্রাণীটি কয়েক মিটার দূর থেকে তাদের দিকে তাকিয়েছিল। আপনাদের কি মনে হয়, এটি কি গরিলা না অন্য কিছু? কবর খননকারীরা কবরস্থানে অদ্ভুত কিছু পায়ের ছাপ দেখে সেখানে একটি ট্রেল ক্যাম লাগিয়েছিল। এরপর সেখানে রাতের অন্ধকারে এই ভিডিওটি ক্যাপচার হয়। তরবারির মতো হাত বিশিষ্ট এই প্রাণীটিকে অনেকটা রোগ ঘোষ্ট বলে দাবি করছিল। আবার অনেকে এটি রেইনকার্নেশন বলছিল। আজারবাইজানে ধারণকৃত এই ভিডিওতে অদ্ভুত একটি প্রাণী দেখা যাচ্ছে। শুরুর দিকে এটিকে একটি মানব শিশু মনে হলেও অচিরেই বোঝা যায় এটিকে কোনো দিক থেকেই মানুষের মতো দেখা যায় না। ওহাইওতে একজন লোক মর্নিং ওয়াকে বের হয়ে রাস্তার মাঝে এই কুচকুচে কালো প্রাণীটিকে বসে থাকতে দেখে। ব্রিটিশ কলম্বিয়াতে হাইকিং করার সময় একজন হাইকার গাছের পেছন থেকে এই গবলিনটিকে তার দিকে উঁকি মেরে চেয়ে থাকতে দেখে। উজবেকিস্তানে হেরেন নামের একজন জেলে জলাশয়ের এই অদ্ভুত প্রাণীটিকে প্রায় মুরগি খাওয়াতো। তাদের বিশ্বাস মতে তারা যদি এই দানবটিকে খাবার খাওয়ায় তাহলে দানবটি তাদের এখানে মাছ ধরতে দেবে। মিসিসিপি বনে একজন শিকারী যখন শিকারের সন্ধানে ছিল, তখন সে এই অদ্ভুত প্রাণীটিকে দেখতে পায়।
এই ভিডিওতে ড্রাগনের মতো অদ্ভুত একটি মুখ দিয়ে আগুন বের করতে দেখা যায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এটি কি আসল না শুধুই VFX এর জাদু? অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওতে অদ্ভুত একটি প্রাণীকে ডাস্টবিন থেকে বের হতেই শেয়ালের তারা খেতে দেখা যাচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনে ধারণকৃত এই ভিডিওতে একটি পেঁচা দেখা যাচ্ছে যার মুখ দেখতে অনেকটা মানুষের মতো। একজন কৃষক এই অদ্ভুত প্রাণীটিকে তার ক্ষেতের পাশে দেখতে পায়। প্রাণীটিকে কিছুটা ওয়েরউলফ, আবার কিছুটা ভালুক ও কিছুটা মানুষের মতো দেখা যাচ্ছিল। ২০০০ সালেরও আগে ধারণকৃত বরফাঞ্চলের এই ভিডিওতে ইয়েতির মতো একটি প্রাণী দেখা যাচ্ছে। এই ভিডিওতে একজন লোককে এই ছোট স্কিন ওয়াকারটিকে তার গাড়িতে ওঠানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে, কিন্তু অচিরেই লোকটিকে আক্রমণ করার জন্য সেখানে হাতে লাঠি নিয়ে আরেকটি স্কিন ওয়াকার এসে পড়ে। এরপরে সেখানে কি ঘটেছিল তা কারো জানা নেই। প্যারাগুয়ের একটি মাঠে এই ছেলেগুলো যখন খেলা করছিল তখন পোম্বেরো নামের এই পৌরাণিক প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। কলম্বিয়াতে প্রিস্টদের একটি দল এই ডাইনিটিকে ধরে ফেলে যে কিনা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করত। প্রিস্টরা বিভিন্ন জিন, আত্মা ও অন্যান্য অতি প্রাকৃতিক সত্তার সঙ্গে মহিলাটির সম্পর্ক বিচ্ছিন্ন করার পরে তাকে পুলিশের কাস্টডিতে পাঠিয়ে দেয়। এই ভিডিওতে সাদা কাপড় পরিহিত একজন মহিলাকে একটি প্রাণীর কাঁচা মাংস খেতে দেখা যাচ্ছে। এখন এটি বোঝা যাচ্ছে না মহিলাটি কি জম্মি হয়ে গেছে না তার উপর কোনো প্রেতাত্মা ভর করেছে। রাতের অন্ধকারে ধারণকৃত এই ভিডিওতে ঝোপের মাঝ থেকে একটি অদ্ভুত প্রাণীকে উঁকি মারতে দেখা যাচ্ছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে আকাশ থেকে এমন আগুনের স্ফুলিঙ্গ পড়তে দেখে স্যান ডিয়েগোর একজন কৌতূহলী বাসিন্দা এটি দেখতে যায় স্ফুলিঙ্গটি কোথায় পড়েছে। কয়েক মাইল ভ্রমণের পরে সেখানে পৌঁছে সে এলিয়েনের মতো এই অদ্ভুত প্রাণীটির মরদেহ দেখতে পায়। মেক্সিকোতে একটি দম্পতি রাতের অন্ধকারে এই ইউনা ব্রুজার মুখোমুখি হয়। প্রথমে তারা ভেবেছিল এটি কোনো মহিলা যার সাহায্যের প্রয়োজন, কিন্তু পরে যখন বুঝতে পারে এটি কোনো সাধারণ মহিলা নয় তখন তারা র্যাপিলেন্ট পাউডার ব্যবহার করে একে তাড়ানোর চেষ্টা করে। ২০১৮ সালের জুলাই মাসে আপলোড করা এই ভিডিওতে অদ্ভুত এই জীবিত পুতুলটিকে দেখা যায়। অনেকে এটিকে উইচক্রাফট বলে দাবি করছে, আবার অনেকে দাবি করছে এখানে বানরের মুখে মুখোশ পরানো হয়েছে। মেক্সিকোর একটি বনে ২০১৬ সালে ধারণকৃত এই ট্রেল ক্যাম ফুটেজে একজন লোককে হেঁটে যেতে দেখা যাচ্ছে, কিন্তু হুট করে তার সামনে একটি ছায়া দেখা যায়। এই ভিডিওতে খাঁচার মধ্যে বন্দি অদ্ভুত একটি প্রাণী দেখা যাচ্ছে। ভিডিও শুটকারী প্রাণীটির সঙ্গে কথা বলার চেষ্টা করলে প্রাণীটি খাঁচা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। পাকিস্তানের বেলুচিস্তানে ধারণকৃত এই ভিডিওতে অদ্ভুত একটি প্রাণীকে গাছের ওপাশ থেকে উঁকি মারতে দেখা যাচ্ছে। প্রাণীটির মুখ কিছুটা মানুষের মতো লাগলেও এটি কোনো দিক থেকেই মানুষ মনে হচ্ছিল না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।